ঢাকা থেকে নিখোঁজ সাংবাদিক বেনাপোল সীমান্তে উদ্ধার, অবৈধ পারাপারের অভিযোগ। ঢাকা থেকে নিখোঁজ ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে 23 দিন পর বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। রোববার গভীর রাতে বেনাপোলের সাদিপুর সীমান্তবর্তী একটি মাঠ থেকে তাকে যশোর 21 বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের টহল দল উদ্ধার করে। গত 10ই মার্চ ঢাকার খাতিরপুল থেকে সাংবাদিক শফিকুল ইসলাম কাজল নিখোঁজ হন। 23 দিন পর রোববার রাতে তাকে উদ্ধার করা হলো। তিনি এখন বেনাপোল পোর্ট থানার পুলিশের হেফাজতে আছেন। গত শনিবার দিবাগত রাত 3টার পর থেকে ছেলে মনোরম পলকের সঙ্গে সাংবাদিক শফিকুলের প্রথম কথা হয়। বেনাপোল থানার একজন পুলিশের ফোন থেকে তিনি পলকের সঙ্গে কথা বলেন। সাংবাদিক শফিকুল কাজলকে সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের অভিযোগে বিজিবি একটি মামলা রুজু করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে। তাকে যশোর আদালতে পাঠানো হবে। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।